অব্যাহত বর্ষণার উজান থেকে নেমে আসা পানিতে উপকূলীয় অঞ্চলগুলোতে ধান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে না যাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারবে না কৃষি বিভাগ। তবে নোয়াখালীর কৃষক বলছেন, দীর্ঘ খরার পর হঠাৎ কয়েকদিনের বৃষ্টিতে আমনের ক্ষেত প্রাণ ফিরে পেয়েছে। ভোলা থেকে হারুনুর রশিদ, লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদ ও নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবদুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের নেমে আসা পানিতে ভোলায় আমনের বীজতলা, আউশের ক্ষেত, মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির শুরুতে কৃষক আশীর্বাদ মনে করলেও কয়েকদিনের টানা বর্ষণে ভেসে গেছে ফসলি ক্ষেত। আউশ ধানের ছড়া ডুবে আছে পানিতে। যে লাউ করছি, কুমড়া করছি, আরও শাকপাতা করছি, এ সমস্ত সব একেবারে পানি জমা, বৃষ্টিতে পানি জমা, মনে করেন যে সব একেবারে পচা গুলা গেছে, গিয়েছে গাছের গোড়া মোড়া সব শেষ। বৃষ্টিতে আমাদের জমিলের ফসল টসল যা আছে সবই নষ্ট হয়ে গেছে। আমাদের লাউ ছিল, ঢেঁড়স ছিল, জালি কুমড়া ছিল, সহার পরে সব আমাদের শাক ছিল, সব ফসল আমাদের নষ্ট হয়ে গেছে। ভোলায় 11,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, 11,800 হেক্টর জমিতে আমনের বীজ তলা করা হয়েছে যা ডুবে আছে পানিতে। লক্ষ্মীপুরে ভেসে গেছে মাছের ঘের, কমলনগর ও সদর উপজেলায় ক্ষতি হয়েছে বেশি। চলতি বছর 5,782 হেক্টর জমিতে রোপা আমনের বীজ তলা করা হয়েছে। উপকূলীয় অঞ্চল কমলনগরে ডুবে গেছে 450 হেক্টরের রোপা আমন বীজ তলা। ব্যতিক্রমী চিত্র নোয়াখালীতে, দীর্ঘদিন অনাবৃষ্টি থাকায় বীজতলা ও আমন আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন এই অঞ্চলের কৃষক। বৃষ্টি হওয়ায় আমন চাষিরা বলছেন, ভারী বর্ষণের ফলে তাদের সেচের জন্য বাড়তি খরচ গুনতে হচ্ছে না। ছাড়ার বয়স যখনই বেশি হয়ে যায় ধানের ফলন কমে যায়, তাই আমরা আপনার চেষ্টা করছি 25-30 দিনের ভিতরে ধান লাগানোর জন্য। আমরা অনেক জমিনে আসলে পানি দিয়ে আপনার ধান লাগাইছি। আজকে দেখেন এক একটা চারার বয়স হয়ে গেছে 55-60 দিন, কিন্তু এটা আমরা 30 দিনে লাগানোর কথা। যাক আল্লাহর হুকুম, মোটামুটি এখন বৃষ্টি হওয়াতে আমাদের কৃষকের জন্য মোটামুটি খুবই ভালো হয়েছে, আমরা চারা রোপণ শুরু করছি ইনশাল্লাহ। বৃষ্টির কারণে যে আমরা রোয়া উঠতেছি এবং জমি সার দিতেছি, আমন ধান চাষ করতেছি এবং পাশাপাশি আমরা হলুদ করতেছি এবং দুন্দুল লাগাইছি, মুলাম লাগাইছি। সুবর্ণচর উপজেলায় এবছর আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 38,710 হেক্টর জমিতে। বৃষ্টি না হওয়ায় আবাদ হয়েছে 18,755 হেক্টরে। কৃষি বিভাগ বলছে, শেষ মুহূর্তের বৃষ্টি আমন ধান চাষের পরিধি বাড়িয়ে দিয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।